সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে। নমস্কার নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, প্রত্যেকে আর প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। জ্যোতিষ গুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। যারা পেয়েছেন আপনারাও ভাগ্যবান, আমিও ভাগ্যবান। কারণ পরস্পরে পরস্পরের আত্মার বন্ধন যদি মিলনবন্ধন না ঘটবে, তবে কোনো জিনিসই সুষ্ঠুভাবে পাওয়া যাবে না। সেটা যে কোনো বিষয়ে বলুন, একজন অভিজ্ঞ মানুষের কাছে কাউন্সেলিং করতে গেলে বা কনসালটেন্সি নিতে গেলে আপনাকে যোগাযোগ ব্যবস্থা সেই জায়গায় রাখতে হবে, মনের দৃঢ়তা রাখতে হবে যে আমি ওনাকে দেখাবো বা দেখাতে হবে বা আমার কাজের জায়গাটা ঠিক করতে হবে। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ কে বলছেন বলুন? সোনারপুর থেকে বলছেন, কে বলছেন? হ্যাঁ, মেয়ে ডেট অফ বার্থ বলুন। ১৯/৯/১৯৯৫ বলুন। সকাল ১১:৫৪ কোথায় জন্ম? কলকাতা জন্ম। ১১:৫৪ বললেন? ১১:৫৪ কলকাতায় জন্ম। ছেলে নিশ্চয়ই বলে দেব, ধরুন হ্যাঁ, লাইন তো পাওয়া মুশকিল হয়ে যায়, প্রচুর ফোন আসে, তো হ্যাঁ ১১:৫৪ বললেন তো, সকালবেলা তো, হ্যাঁ একটু ধরুন দিদি, বলে দিচ্ছি। ছেলে কি করছে এখন বলুন? আচ্ছা, ও ১৯/৯/১৯৯৫ মঙ্গলবার ছিল। পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি বৃশ্চিক লগ্ন দশমী কৃষ্ণপক্ষে জন্ম। দেবগণ আর ও যেহেতু ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তাই তো? আচ্ছা, খুব ভালো চার্ট, অসুবিধে কিছু নেই, লগ্নে বৃহস্পতি আছে, ও সাকসেসফুল হবে এবং কিন্তু মানে চাকরির জায়গাটা বা কর্মটা ভালোই হবে, অসুবিধে কিছু নেই। কিন্তু প্রবলেম একটু জায়গা রয়েছে, সেটা হচ্ছে ওর বিবাহ সমস্যা। বিবাহ সমস্যা অর্থাৎ দ্বাদশ হাউজে ওর মঙ্গল রাহু কানেক্টেড, মানে অঙ্গারী যোগ বা মাঙ্গলিক এটা রয়েছে। ওর বাবার সঙ্গে মাঝে মাঝে মানে রিলেশন ব্রেকআপ হবে, ঝামেলা হচ্ছে। দশিদা সব বলে দেন জানেন তো, বিষয়টা হচ্ছে ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, ওর বিবাহ সমস্যাটা রয়েছে একটুখানি। আর যেটা পড়াশোনায় বা এডুকেশনে মোটামুটি ভালো জায়গায়, ও মেমোরি পাওয়ার ভালো আছে, পড়লে পড়তে পারে, নিশ্চয়ই নিশ্চয়ই অসুবিধা কিছু নেই, পাবে পাবে। শুধু এই যে যেটা বলে দিচ্ছি দিদি, যদি বিশ্বাস যদি রাখেন আমার উপরে বা কারো উপরে রাখেন, তাহলে দ্বাদশ হাউজে এবং একাদশভাবে একটুখানি রেমেডি আপনাকে করতে হবে। যেটা রয়েছে দারিদ্র যোগ রয়েছে একটা, আর একটা রয়েছে মানে মাঙ্গলিক এবং অঙ্গারী যোগ, এই দুটো যোগের একটু রেমেডি করে নিন, তাহলে দেখবেন যে ওর আর ঘুরে তাকাতে হবে না, ওর আগামী দিনেও সরকারি জব আসবে এবং খুব হাই লেভেলেও চাকরি পেয়ে যাবে। না হলে কিন্তু এই জায়গায় কিন্তু খুব একটু ডিস্টারবেন্স হবে, দেখবেন পরীক্ষা দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এরকম জায়গা আসবে। এই কাঁথি থেকে দুটো ছেলেই এরকমভাবে করেছিল, কিন্তু ওদের গতবারে রেমেডি করে দিয়েছিলাম, তো ওরা চাকরি পেয়ে গেছে, এই বছরই চাকরি পেলো। যাই হোক, তো বিষয় তো যে হ্যাঁ, সম্ভব হলে একটুখানি করে নেবেন, কারণ দারিদ্র যোগটি ভালো নয়,
এবং যেটা মাঙ্গলিক রয়েছে বা অঙ্গারি দোষ রয়েছে সেই জায়গাটা কিন্তু একটু খারাপ আছে। দেখবেন বাবার সঙ্গে ছেলেকে না নিয়ে নিয়ে না আসলেও হবে, অনলি ডেট অফ বার্থ নিয়ে চলে আসবেন গড়িয়াহাটে, অসুবিধে কিছু নেই। আর ও ও কিন্তু একটু ফাড়া আছে দিদি, ফাড়া আছে, ফাড়া ফাড়া আছে, মাথায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক বলেছি, আপনি কি আমাকে বলেছেন এই সমস্ত? নারী নক্ষত্র পর্যন্ত দেবাশীষদা বলে দেন, পৃথিবী দিয়ে কদিন বাঁচবেন তাও বলে দেওয়া সম্ভব। বলতে পারছি 32 বছর। হ্যাঁ, একটু পড়তে পড়লে ভালো হয়, নিশ্চয়ই ওর প্রতিজ্ঞাগুলি ও করবে। যদি ও পড়তে না চায় তাহলে আপনি পড়বেন বা আপনার হাজবেন্ড পড়বে, দুজনের ভিতরে একজনে পড়লেই অনেকটা কাজ হবে, কিন্তু ওকে পড়ালেই খুব বেটার, বেশি ভালো কাজ হবে নিশ্চয়ই। দায়িত্ব যদি দেবেন বলে দেবো, এবং লিখে দেবো যে কবে ওর চাকরি হবে, কবে কিছু হবে, যাই হোক সবটাই করা যাবে। ওর চাকরির যোগ আছে 2021 সালের সেপ্টেম্বর মাসের পরে। 2021 সালে ওর কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হতে হতে বিটেক, হ্যাঁ কমপ্লিট হতে হতেই ওর 21 সালের সেপ্টেম্বর পরে চাকরি আসবে। মঙ্গলের সংখ্যা সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরেই ওর দেখুন চাকরি আসবে। তার আগে ইমিডিয়েট সম্ভব হলে একটু প্রতিকার করলে তো একদম সঙ্গে সঙ্গেই কাজটা শুরু হয় না, 2-4 মাস টাইম লাগে। আগে থাকতে একটুখানি প্রতিকার করে নেবেন, তাহলে ওকে আর ঘুরে তাকাতে হবে না। ওর বিবাহ সমস্যা, না চাকরির সমস্যা, না ওর ক্যারিয়ার সমস্যা, কিচ্ছু থাকবে না। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই ফোন করবেন, অসুবিধা কোথায়। রাত সকাল 10টার মধ্যে দেখলে কি মনে হয় কথা বলতে পারবেন? দেখলে কি মনে হয় দেবাশীদের সঙ্গে কথা বলা যাবে? ঠিক আছে, সকাল সকাল 10টার মধ্যে কথা বলবেন, না রাত 10টার পরে, কেমন? হ্যাঁ হ্যাঁ, কথা বলবেন সকাল 10টার মধ্যে না রাত 10টার পরে, সবাই জানা আছে যে কোন সময় দেবাশীষরা ফ্রি থাকে। ঠিক আছে, দেখুন ওখানে 9674226537 বা 8910460255 এই দুটো নাম্বারে আপনি কথা বলতে পারবেন। আর যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপ SMS করতে পারেন, ফেসবুক রয়েছে, গুগল রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা আসবেন, বুকিং করে আসতে হবে। তো দেবাশীষদার কাছে মানুষ এসে কি পেয়েছে দেখাবো নিশ্চয়ই, আপনি দেখতে থাকুন, আবার লাইনে ফিরে আসবো, দেখুন কত মানুষের চাকরি হয়েছে। এখন দেখুন সমস্যা পীড়িত মানুষ তার সম্পর্কে কি বলে। দেবাশীষ শাস্ত্রীর কাছে এসে কি উপকার আপনার হয়েছে? আমি অনেক উপকার পেয়েছি, আমি আমার মেয়ের জন্য এসেছিলাম। আচ্ছা, মেয়ের কতগুলো প্রবলেমের জন্য সবকটা থেকে আমি বেরিয়ে এসেছি, মেয়ে এখন খুবই ভালো রয়েছে। এটা বিয়ের জন্য এসেছিলাম, মাটা অশান্তি চলছিল, সেটা ঠিক হয়ে গেছে। তারপরে মেয়ে পড়তে বসতো না, সেই জিনিসটার থেকে মুক্তি পেয়েছি। তারপরে মেয়ের শরীর নিয়ে একটু ভুগছিলাম, ওটা থেকেও আমি বেরিয়ে এসেছি, এখন মেয়ে খুব ভালো আছে। ওই জন্য আমি দাদার কাছে আবার এসেছি। আপনি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রীর কাছে আসলে উপকার পাওয়া যায়? নিশ্চয়ই উপকার পাওয়া যায়, দাদার কথা শুনে ঠিক মতো চললে উপকার পাবেই। আপনি 10 জনকে নিশ্চয়ই বলবেন? হ্যাঁ নিশ্চয়ই বলতে চাই, বলছি আমি। আপনারা কোথা থেকে এসেছেন? খড়দা থেকে। আপনারা কতদিন ধরে আসছেন? এই মাসখানেক ধরে আসছে। আপনারা এই যে মাসখানেক থেকে ধরে আসছেন, আপনারা কি কোনো উপকার পেয়েছেন ওনার থেকে? হ্যাঁ, আগের থেকে অনেকটা উপকার পেয়েছে। আচ্ছা, আপনারা অনেক ভালো আছে, অনেক জায়গায় করেছি, সেরকম সুফল পাইনি। তারপরে ডাক শাস্ত্রী পেতে এসে আমরা অনেকটাই, 1 মাস হলো, অনেকটাই উপকার। কত দূর থেকে? আপনার নাম কি? প্রতিমা কয়া। আপনি কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার জীবনে অনেক কিছু সমস্যা। কোনো ফল পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কি মনে করেন ডক্টর দেবাশীষ শাস্ত্রী যে কোনো জটিল সমস্যার সত্যি করে প্রতিকার করতে পারেন? হ্যাঁ পারেন। আপনি এই কথা কি আরো 5 জনকে বলেন? হ্যাঁ বলেন। আপনি সত্যি সত্যি কথা বলছেন তো? কি সমস্যা নিয়ে দাদার কাছে এসেছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম, এবং তারপরে হঠাৎ আমার কোম্পানিটাও বন্ধ হয়ে যায়, এবং পাওনা দাদারাও বাড়িতে নিয়মিত আসতে থাকে টাকার জন্য। তো এইসব দেখে শুনে আমার মায়েরও শরীর চিন্তাতে কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। আমি কোনো সমস্যার সমাধান মানে ভেবেই পাচ্ছিলাম না যে আমি কি করব। আর্থিক অবস্থার কারণে মা বাবা দুজনেরই শরীর খারাপ হতে মানে হচ্ছে। হ্যাঁ, দুজনেরই আর্থিক অবস্থার কারণে, এদিকে তো বাবার শরীর খারাপ, তার সাথে আমার কোম্পানি বন্ধ হয়ে গেছে, তার সাথে আমার মায়ের চিন্তাতে শরীর পুরো আরও খারাপ হয়ে গিয়েছিল।
আমি তখন চারিদিকে দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম যে আমি কোথা থেকে কিভাবে ম্যানেজ করব। তো একদিন আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখি দেবাশিস স্যার, আমি একটা চেম্বারের অ্যাডভাইস দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি এবং আমার সব সমস্যার কথা ওনাকে খুলে বলি। তারপর উনি আমাকে একটা প্রতিকার করে দেন, তারপর থেকে আমি এখন খুব ভালো আছি এবং আমি দেবাশিস দাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আমার যে চাকরিটা বলছিলেন চলে গেছিল সেই চাকরি আবার ফিরে পেয়েছেন বা নতুন চাকরি হয়েছে। আমি তার থেকে আরো 10 গুণ ভালো একটা চাকরি পেয়েছি আমি মনে করে থাকি, যতটা আমার অর্থ অভাব ছিল ওই চাকরিটা করে তার থেকে এখন আমি অনেক, যে চাকরিটা পেয়েছি আমি এখন কমফোর্টেবল ফিল করছি, আমি অনেক ভালো আছি। এখন তাহলে পরিবার, মা বাবা এবং চাকরি সবকিছু নিয়ে আপনি কেমন আছেন? এখন মা বাবা পরিবার চাকরি সবকিছু নিয়েই ভালো আছি এবং আমার মা বাবাও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ওনাকে যে আমার এই প্রতিকারটা করে দেওয়ার জন্য। সত্যি কথা বলছি অনেক জায়গায় গিয়েওছি, অনেক ঠকেওছি, এরকম ফল আমি কোথাও পাইনি আশা করি। এবং আমার মা বাবার পরে যদি কারো কোনো স্থান দিয়ে থাকি তাহলে ওনাকে আমি আমার নিজের মানুষের মতো স্থান দিয়েছি। আপনারা দেখলেন যে এইভাবে মানুষকে কাজ দিতে হয়েছে, দেখেছেন বহু মানুষ বিভিন্ন সমস্যায় ছিল, কারো ক্যারিয়ার সমস্যা, কারো বাস্তু সমস্যা, কারো হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ দাম্পত্য সমস্যা, বা কারো প্রপার্টিগত সমস্যা বা কারো বাস্তু সমস্যা ছিল, দেখেছেন কিভাবে তার গ্যারেন্টি সহকারে তাকে সমাধান করা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি মধ্যমগ্রাম থেকে আবির চৌধুরী বলছি। মধ্যমগ্রাম থেকে আবির চৌধুরী, বলুন আবিরবাবু। হ্যাঁ নমস্কার দেবাশিস বাবুকে। নমস্কার নমস্কার, আজকে লাইনটা হঠাৎ করে পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। বলুন কেমন আছেন? কর্ম সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই বলে দেবো, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 30/4/87। 30/4/87, 30/4/87, 30 April 87। আচ্ছা টাইমটা বলুন। টাইম হচ্ছে রাত 1:25, বুধবার রাত 1:25 হবে। রাত 1:25? হ্যাঁ। আচ্ছা 1:25 কলকাতা। কি করছেন এখন? ওই আমার একটু কাজকর্ম, আমি একটা ধর্মীয় সংস্থায় কাজ করি। রিসেন্টলি একটু সমস্যার কারণে আমার চাকরিটা ঠিকঠাক থাকবে কিনা এই নিয়ে একটু প্রশ্ন আর কি। রিসেন্টলি আমার বাবাও মারা গেছে 1 মাস আগে, বুঝেছেন? কিছু বলতে হবে না, নিশ্চয়ই বলে দেবো। বাবাও মারা গেছে, তাই চাকরি বাকরি নিয়ে একটু সমস্যা, নাকি আমার বিজনেস আছে বললে হবে। দেখুন 30 April 1987 বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার ছিল 1987, 30 April, কৃত্তিকা নক্ষত্র, বিষ রাশি, কুম্ভ লগ্ন, দ্বিতীয়া শুক্লপক্ষে আপনার জন্ম, আপনার দেবাড়ি গণ। হ্যাঁ, এবারে কথা হচ্ছে যে আপনার প্রবলেম যেটা রয়েছে, আপনার কর্মযোগ রয়েছে, সরকারি চাকরির যোগও ছিল কিন্তু আপনি পাননি। কেন পাননি? আপনার চতুর্থ হাউজে গ্রহণ দোষ আছে এবং দ্বিতীয় হাউজে যে কালসর্পযোগটি রয়েছে তার নাম হচ্ছে শঙ্খপলা কালসর্পযোগ। এই শঙ্খপলা কালসর্পযোগের জন্য আপনার এবং গ্রহণ দোষের জন্য আপনার সরকারি চাকরিটি হলো না। প্রাইভেট জব আপনি করছেন কিন্তু আপনি মানুষ হিসাবে খুব ভালো, কিন্তু এই যে সামাজিক কাজ আপনি করছেন কিন্তু কারো মন আপনি জোগাতে পারছেন না, কারো একদম ঠিক, যতই পরিশ্রম করছেন কিন্তু আপনাকে উল্টো ভাবছে। এটাই হচ্ছে বিষয়, কর্মটা নিয়ে এখন যে দশা চলছে আপনার একটু প্রবলেম কিন্তু আপনার হবে, যেহেতু আপনার রাহুর মহাদশা 2024 সাল পর্যন্ত চলছে। সুতরাং যে জায়গায় কর্মটা করছেন সেটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছি? এবং রিসেন্ট আপনি বলছেন আপনার বাবা মারা গেছেন, স্ট্রোকে মারা গেছেন। কি করে বুঝলাম যে আপনার বাবা স্ট্রোকে মারা গেছেন? ডক্টর দেবাশিস শাস্ত্রী, নারী নক্ষত্র পর্যন্ত বলে দেওয়া সম্ভব, কবে মারা যাবেন, কিবারে মারা যাবেন, কোন সময় মারা যাবেন সব বলে দেওয়া সম্ভব। তো বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রোলজি, যারা বলতে পারেন, লেট মি সে, যারা বলতে পারেন তারা গ্যারেন্টি সহকারে সাড়িয়ে দিতে পারেন, আর যারা আন্ডার কোয়ালিফিকেশন কিচ্ছু বলতে পারবে না, বলবে শুধু আয় মা, আয় 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 আয়, তোর এ হয়েছে, তোর ও হয়েছে, ওই হবে সে হবে, এটা হচ্ছে আন্ডার কোয়ালিফিকেশন। সুতরাং অ্যাস্ট্রোলজির উপরে যারা
হাই কোয়ালিফিকেশন করেছে, পিএইচডি করেছে, সত্যি সত্যি করেছেন, তারা আপনার যে কোনো সমস্যা, যে কোনো কঠিন ব্যাধি গোড়া থেকে নির্মূল করে দিতে পারেন। এর নাম ডক্টর দেবাশীষ। চাকরিটা নিয়ে একটু প্রবলেম আছে, 2024 সাল পর্যন্ত যে মহাদশাটা আপনার থাকছে এটা ভালো নয়, এবং যেহেতু তার স্বয়ংবরণ রয়েছে দ্বিতীয় হাউজে, সুতরাং অর্থ ভোগান্তি হবে এবং কিন্তু আপনার শরীর ভালো যাবে না, লিভারের সমস্যা হবে আপনার, হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে হচ্ছে, এবং আপনারও কিন্তু এই যে মাঙ্গলিকটি রয়েছে এবং গ্রহণদোষ রয়েছে, যদি এইভাবে চলতেই থাকে তাহলে আপনার বাবার মতন আপনারও কিন্তু 49 ইয়ার্সের মধ্যে আপনিও কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ যে হাউজে কিছু মনে করবেন না, অ্যাস্ট্রোলজি যে আপনার বাবা যে স্ট্রোকে মারা গেছেন সেটা যদি ক্যালকুলেশন সত্য হয় তাহলে এটাও কিন্তু একই সত্য যে আপনারও আগামী দিনে কিন্তু সেরকম কোনো যোগ আছে। সুতরাং সেটা ফাড়া বলুন, অশুভ বলুন, বা কোনো মস্তকে আঘাত বলুন, বা কোনো না কোনো একটা ইনজোট হয়ে আপনার কিন্তু কিছু একটা অঘটন ঘটতে পারে। সুতরাং আগে থাকতে সাপোর্ট দেবেন, মানসিক ডিপ্রেশন নেবেন না, আপনি খুব মানসিক ডিপ্রেশনে আছেন, সেই মানসিক ডিপ্রেশনে নেবেন না, একটু সাপোর্ট দিয়ে নিন। ডালনভ চেম্বারে যে কোনো দিন চলে আসতে পারেন আপনি, ওখানে মঙ্গল বৃহস্পতি শনি রবি দশই থেকে দেখাবার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পেয়ে যাবেন। কলকাতা ডালনভ বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমসে সমস্ত রকমের জিনিসপত্র আছে। ও সাপোর্ট দিলে উইদিন, সাপোর্ট দিলে উইদিন 21 ডেজ আপনি তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আপনার অশুভ সমস্যা। কেমন? 21 দিনের মধ্যে দেখবেন ওই জায়গাটা ডিসকানেক্ট হবে না। ঠিক আছে, ভালো থাকবেন দাদা, নমস্কার। যারা ডালনাভ সৌভাগ্য জেমসে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রেমেডি ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন। যারা ডালনাভ সৌভাগ্য জেমসে আসছেন দক্ষিণেশ্বর ডালনাভ, ডালনাভ মোড়ে সোনালী সিনেমা হলের পাশে বিক্রম এসি মার্কেটে সৌভাগ্য জেমস রয়েছে, ডক্টর দেবাশীষ শাস্ত্রীর পার্সোনাল চেম্বার এবং শোরুম। ওখানে আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত গ্রহরত্ন, ফেংশুই, বাস্তু, আপনার লকেট, যন্ত্র, অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টে যা যা লাগবে, রুদ্রাক্ষ, সমস্ত কিছু আপনারা আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা পাবেন, গ্যারান্টি সহকারে। দেবাশীষদা যে গ্যারান্টি দেন সেই টাইমে যদি কাজ না হবে সমস্ত অর্থ আপনারা ফেরত পেয়ে যাবেন, এটা আপনাদেরই চেম্বার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, টালিগঞ্জ থেকে বলছেন, বলুন কে বলছেন? মেয়ের বাবা বলছেন, বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন, খুব কুইক বলুন। 1995, খুব তাড়াতাড়ি বলুন। আরে ডেটটা তো বলবেন, 1994 সালে কি করবো, ডেট বলবেন তো। 25শে সেপ্টেম্বর। এইগুলি আগে মনে করে রাখবেন দাদা, ঠিক আছে, তাহলে বিভ্রান্তি হবে না। 11:47 বললেন, সকাল 11:47। আচ্ছা, কলকাতায় জন্ম? ঠিক আছে, টালিগঞ্জে জন্ম? ঠিক আছে, বলে দিচ্ছি, মেয়ে কি করছে এখন? গ্রাজুয়েশন কমপ্লিট। কি সম্পর্কে জানবেন আপনি? আচ্ছা, 25শে সেপ্টেম্বর 1994 রবিবার ছিল, কৃত্তিকা নক্ষত্র, বিষরাশি, বৃশ্চিক লগ্ন, পঞ্চমী কৃষ্ণপক্ষ, পঞ্চমী কৃষ্ণপক্ষে জন্ম দেবাড়িগণ। আর একটি জায়গা রয়েছে, ও বেকারত্ব জীবন, কিছু করছে না, তো চতুর্থ হাউজে শনি বসে আছে, সর্বকাজে বাধা। এবং আর একটি জিনিস রয়েছে, তার দাদাশ হাউজে রয়েছে, সেখানে হচ্ছে অঙ্গাড়ি যোগ, তো যার কারণের জন্য তার বিবাহ সমস্যা হবে, এবং বিবাহ সমস্যায় প্রেম ভালোবাসায় বারবার ডিসকানেক্ট হবে। আপনি বাবা তো, একবার মেয়ের কাছে শুনুন যে ওর অ্যাফেয়ারে বারবার ডিসকানেক্ট হচ্ছে, তো এটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কারণ হচ্ছে ওর বিবাহ সমস্যা আছে। আর একটি জায়গায় হচ্ছে ওর চাকরির বিষয়টা, যেটা হচ্ছে যে এই যে অঙ্গাড়ি যোগটা রয়েছে, এই যোগটার ভিতরে একটুখানি রেমেডি করে নিলে ওর চাকরি কিন্তু কর্মযোগ তৈরি হবে এবং বিবাহ সমস্যাও
দূরীভূত হবে, বিষয়টা বোঝাতে পারছি? ওর শরীর ভালো যায় না, আপনার মেয়ের শরীর ভালো নয়, ওর মেয়ের একটা গাইনো প্রবলেম রয়েছে, ঋতুর সমস্যা আছে। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করবেন, আপনার ওয়াইফকে সঙ্গে জিজ্ঞাসা করবেন, ওর স্কিন ডিজিজ আছে, এগুলি কিন্তু রয়েছে, শরীর ভালো যায় না, মানসিক ডিপ্রেশন থাকবে, এবং এই অ্যাফেয়ারজনিত বিষয় অর্থাৎ প্রেম ভালোবাসার বিষয় খুব মানসিক ডিপ্রেশনে ভুগবে। সুতরাং এই অবস্থায় যদি আপনি কেরিয়ার বা বিবাহ দেবেন তাহলে কি হবে, সেখানে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আজকালকার সময় যাদের এই সমস্ত কেস ঘটছে, বহু মেয়ে বহু ছেলেদের প্রেম করে বিয়ে হয়েও পরও তারা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এই যোগের কারণে। কেমন? তো একবারের জন্য গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করতে পারবেন, টালিগঞ্জ, বাজদ্রোণী, আপনার আজাদনগর, হরিদেবপুর পর্যন্ত সব গড়িয়াহাট চলে আসে, বালিগঞ্জ, হালতু, সমস্ত জায়গাতে গড়িয়াহাট চলে আসে। সম্ভব হলে গড়িয়াহাটে আসবেন বা ডালনবে চলে আসতে পারবেন। কেমন? নমস্কার। তো বিষয়টা হচ্ছে, যারা কাজ চাইছেন, জীবনকে গড়তে চাইছেন, জীবনকে আপডেশন করতে চাইছেন, আপনার জীবনে ভগবান আপনাকে সমস্ত কিছু লিখে দিয়েছেন জন্মকালীন সময়ে, গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি ঐশ্বর্য প্রতিষ্ঠা লাভ চাকরি বিজনেস স্টাবলিশড ইওর লাইফ সবটাই আপনাকে লিখে দিয়েছেন। এই সমস্ত গ্রহগত অবস্ট্রাকশানে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে সাথে ভৌতিক যোগ, গুরুচণ্ডারী যোগ বা দারিদ্র যোগের মতন ভয়ানক যোগ বা অঙ্গারী যোগের মতন ভয়ানক যোগে আপনার জীবনে সর্বশান্ত হওয়া কাজগুলি হয় না। বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, শত্রু বিভিন্ন রকম লেগে থাকে। সুতরাং একজন অভিজ্ঞ মানুষের কাছে পৌঁছে যেতে হবে, তবেই সেই জায়গায় গ্যারান্টি সমাধান পাবেন। যারা বংশ পরম্পরায় কাজ দিয়ে এসছেন তাদের কাছে ঠকবেন না। সুতরাং আজকের আর সময় নেব না, বাইরের চেম্বার কোথায় কোথায় রয়েছে দেখছেন, 8 তারিখে কৃষ্ণনগর, 14 তারিখে গড়িয়াহাট এবং 15 তারিখে দুর্গাপুর চেম্বার রয়েছে, এবং গড়িয়াহাট বা ডালনব চেম্বার আপনার নিশ্চয়ই জানা আছে, সম্ভব হলে যোগাযোগ করবেন। ভালো থাকুন, নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনে যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, যে কোনো জটিল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণমুকুটপ্রাপ্ত রাজজ্যোতিষী পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রীর সঙ্গে। ফোনে অগ্রিম বুকিং করুন 9674226537 ও 9433025525 এই নম্বরে।